الله على ما هداك وبشر المحسنين. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله আমাদেরকে আজকের ঈদুল আজহার দিনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা। দীর্ঘ হায়াত দিয়েছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, সকলে সুখী হয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা খুবই সংক্ষেপে করব। একটা লাভ, আর সামান্য কয়েকটা মাসালা, যে সমস্ত মাসালাগুলো পিছনে বলতে পারিনি, এই আলোচনাটাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানিদাতাদের সম্পর্কে বলেন, যারা কোরবানি দিবে তারা কোরবানি করলে কি লাভ, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা ইয়ানালুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ তাআলার দরবারে কোরবানি পশু গোশত কিংবা রক্ত কিছুই পৌঁছায় না। كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. কিন্তু শুধু মানুষের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। এইরূপে আল্লাহ তাআলা পশুদেরকে মানুষের আনুগত্য করে দিয়েছে, বাধ্যগত করে দিয়েছে, যেন আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী মানুষ আল্লাহ তাআলার বরকত ঘোষণা করতে পারে। আল্লাহ তাআলা সৎকর্ম পরায়ণদের সুসংবাদ প্রদান করে, এটা হলো একটা লাভ। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানি করলে লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। কুরবানির পশুর গায়ে যতগুলো পশম থাকে ওই পশমের পরিমাণ নেকি আল্লাহ তাআলা কুরবানিদাতার আমলনামায় দিয়ে দেন। আমরা যে কুরবানি করি এই কুরবানি আমাদের জন্য ওয়াজিব, আমাদের জন্য কি ওয়াজিব, কেননা এটা কোরআনের নির্দেশ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে এবং কঠোরতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির আয়াত নাজিল হওয়ার পর থেকে আর কখনো কোরবানি করা বন্ধ করেন নাই। কোরবানির আয়াত কি? কোরবানির আয়াত, স্পষ্ট আয়াত হল ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের দ্বিতীয়তম আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে কোরবানি সালাত আদায় করুন এবং কোরবানি করুন, কোরবানি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত আসার পর থেকে আর কখনো তিনি কোরবানি করা ছাড়েন নাই। এরপর কঠোরতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে বলতেছেন, মা ওয়াজাদা সাআতান লিয়াযদুহি ফালাম ইযহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করে না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। তার মানে কি? কোরবানি সুন্নাত, সুন্নাত হইলে এত কঠোরতা থাকতো থাকতো না। এজন্য কোরবানি করা কি ওয়াজিব, কোরবানি করা কি ওয়াজিব। কোরবানি করার সামর্থ্য থাকতে যদি কেউ কোরবানি না করে
তাহলে সে কবিরা গুনাহে লিপ্ত। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাক মিন ইহরাকি দামি ওয়া ইবলাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন الدم لا يقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا. رسول صلى الله عليه وسلم বলেন, ঈদুল আযহা দিবসে একমাত্র রক্ত প্রবাহিত করুন, অর্থাৎ কোরবানি করা ব্যতীত বনি আদমের অন্য কোনো আমল আল্লাহ তাআলার দরবারে অধিক পছন্দনীয় নয়। কিয়ামত দিবসে ওই জীব অর্থাৎ কোরবানি করার জীব উহার শিং লোম এবং খুর সহ উপস্থিত হইবে, আর কোরবানির রক্ত মাটিতে পতিত হইবার আগে আল্লাহ তাআলার দরবারে বিশেষ স্থান লাভ করে। সুতরাং তোমরা কোরবানি করে সন্তুষ্ট থাকিয়া তার সন্তুষ্ট থাকবে, তাহলে কোরবানি কার জন্য করবে? আল্লাহর জন্য। কোরবানি কার জন্য করবে? এ হলো লাভ। তাহলে আমরা লাভ, প্রথম লাভ জানলাম কি, যে আল্লাহ তাআলার কাছে বান্দার তাকওয়ার পৌঁছায়, কি পৌঁছায়, অর্থাৎ আসলে কোরবানিটা আল্লাহর জন্য দিছে না অন্য কোনো কারণে দিছে। যেমন এই কয়েকদিন আগে আমি এই জায়গায় একটা আলোচনা বলতেছিলাম, শুনতেছি ওটা কেমনে তো ওটা কতটুকু গোস্ত হইবে, কোরবানিকে গোস্ত হিসাব করার জিনিস নাকি? হ্যাঁ, কোরবানি মূলত গোস্ত হিসাবের বিষয় না। এখন যদি কেউ মনে করে যে কিনে ঠকছি, আরে ঠকলে আর ঠকার সেটা নিয়ে যাবে, আপনি কোরবানি করবেন আল্লাহর জন্য, এই জায়গায় ঠকার সেটা নেই। বোঝা যায় যে এই ধরনের কথা মানসিকতা যাদের মধ্যে, এরা মূলত কোরবানি নয়, এরা গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দিচ্ছে। আমি সাথে সাথে ডাক লইছি ওদের এই মসজিদের সামনে বেরিয়ে, অথচ যার তাকওয়া সে তো টাকার হিসাব করবে না এই জায়গায়। এখন দেখা যায় কি, একটা বেশিরভাগই ভাগে কোরবানি দেয়, এখন আস্থা গরু খুব কমই, মানে একজনে একটা গরু খুব কমই দেয়, হাতে কোনো কিছু মানুষ, তাছাড়া অধিকাংশই দেখা যায় এখন ভাগে দেয়। অথচ যেই ব্যক্তিরা কোরবানি দিচ্ছে লক্ষ লক্ষ টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক কোরবানি দিচ্ছে, এই ব্যক্তিরা দেখেন ভাগে দিলে কয় টাকা ভাগে পড়ছে। 1,00,000 টাকায় যদি কোরবানি দেয়, 7 ভাগে দিচ্ছে বা 6 ভাগে বা 5 ভাগে দিচ্ছে, 5 ভাগে দিলে 20,000 টাকা ভাগে পড়ছে নাকি? তাহলে সে কয় টাকা খরচ করছে লক্ষ লক্ষ টাকা থেকে, অথচ হিসাব করতেছে কি? জুতা কিনতে গেলে ঠিকই দেখে যে জুতা 100 টাকারটা পায় দিলেও হয়ে যায়, অন্তত 2,000, 3,000, 5,000 টাকা দিয়ে জুতা কিনে পায় দেয়, ও সময় আর এই হিসাব আসে না যেটা লাভ না হচ্ছে। এই জায়গায় কোরবানি দিতে যে হিসাব করতেছে, তার গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছে নাকি? গোস্ত খাওয়ার জন্য যদি কেউ কোরবানি দেয় তাহলে কোরবানি হবে না, এটা সহজ কথা। আর কোরবানিতে কোনো নাম ব্যবহার হবে না। কার নামে কোরবানি হবে? আল্লাহর নামে। কার নামে কোরবানি হবে? আল্লাহর নামে, মানুষের পক্ষ থেকে। মানুষের কি পক্ষ থেকে? যদি দুইজনে কোরবানি দেয় তাহলে দুইজনের পক্ষ থেকে, যদি 7 জনে কোরবানি দেয় 7 জনের পক্ষ থেকে। একটা গরুতে 7 ভাগ মানে যে 7 জনে দিতে হবে বিষয়টা এরকম না। আর গরুতে ভাগ করলে যে 7 ভাগ হইতে হবে বিষয়টাও এরকম না, সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত যাইতে পারে। সর্বোচ্চ কতটুকু? 7 ভাগ। সে 1 ভাগও দিতে পারে, 2 ভাগও দিতে পারে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, 6 ভাগে, সর্বোচ্চ কয় ভাগ? 7 ভাগ। 7 ভাগের বেশি হইলে অটোমেটিক্যালি এটা আর কোরবানি হবে না। কথা বুঝে দিতে পারলাম? কোরবানির পশুতে আকিকা না রাখা উত্তম, তবে আকিকা রাখা যায়,
কোরবানির পশুতে আকিকা না রাখা উত্তম, তবে আকিকা রাখা জায়েজ। মনে রাখবেন, কোরবানি ছাড়া যদি কোরবানির পশুতে আকিকা করেন তাহলে আপনার হবে না, কারণ আপনার এখানে কোরবানি করা ফরজ আর আকিকা করা সুন্নাত। ওয়াজিবের চেয়ে সুন্নতের দাম বড় না, ওয়াজিবের চেয়ে সুন্নতের দাম বড় না, এটা মাথায় রাখতে হবে। কারণ আমি এটা এই কয়েক বছরে দেখছি, অনেক মানুষেরই দেখছি কয়েক কোরবানি করবো না আকিকে করবো, কি কইছে কোরবানি করবো না আকিকে করবো, এটা একটা গোমরাহী, এটা কি স্পষ্ট একটা গোমরাহী। কারণ আপনার তো কোরবানির সময় হয়ে গেছে, আপনার কোরবানি ওয়াজিব, আপনার সামর্থ্য পৌঁছে গেছেন, কোরবানি কি ওয়াজিব, আপনার আকিকা সুন্নাত, তার মানে কোরবানির চেয়ে আপনি আকিকার দাম বেশি দিচ্ছেন, অর্থাৎ লুঙ্গি পরা লাগবে তা লুঙ্গি পরানো চেয়ে মাথায় পাচ্ছে, খরচ চেয়ে আপনি সুন্নাত দিয়ে টানাটানি করতেছেন। এই জন্য কি যাদের সামর্থ্য এসে গেছে তারা কোরবানি দিবেন, আর যদি দেখা যায় আপনি কোরবানি দেওয়ার পরে আপনি একটা গরু কিনলেন, ওই গরুর মধ্যে আরো অংশীদারিত্ব করতে পারেন, তাহলে ওখানে আকিকা যুক্ত করলেন, এটা দোষের নয়, কারণ কি জায়েজ। কিন্তু তবে কোরবানির সাথে আকিকা না মিলানো উত্তম। কেন উত্তম? কেননা একটা সুন্নাত আর একটা ওয়াজিব, এ হলো এক। দ্বিতীয়তম আকিকার সাথে আরো কিছু বিষয় আছে, যেমন আকিকা সপ্তম দিবসে করতে হয়, কয়েকদিন কততম দিবসে, অর্থাৎ যে ব্যক্তির আকিকা করবেন ওই ব্যক্তির যদি শুক্রবার জন্ম হয় বৃহস্পতিবারে আকিকা করা সুন্নাত, যদি বৃহস্পতিবারে জন্ম হয় তাহলে বুধবারে আকিকা করা সুন্নাত, যদি বুধবারে জন্ম হয় মঙ্গলবারে আকিকা করা সুন্নাত, যদি মঙ্গলবারে আর জন্ম হয় সোমবারে আকিকা করা সুন্নাত, যদি সোমবারে জন্ম হয় তাহলে রবিবারে আকিকা করা সুন্নাত, যদি রবিবারে জন্ম হয় শনিবারে আকিকা করা সুন্নাত, যদি শনিবারে জন্ম হয় শুক্রবারে আকিকা করা সুন্নাত। কথা বুঝছেন? আরও অনেক বিষয় আছে, এটা হলো সংক্ষিপ্ত, কারণ আলোচনা লম্বা করবো না, এই জন্য বিস্তারিত বলবো না। এরপরে হলো আমাদের সমাজে একটা রুসম আছে, প্রথা আছে, চামড়া বিক্রি করে গরু জবাই করার আগে, গরু জবাই করার আগে করছে কি চামড়ার বিক্রি ব্যাপারী যারা, এদের কাছে চামড়া বিক্রি বেশি দিচ্ছে। কেননা মাদ্রাসার ছাত্ররা আইবে, কোরবানি দিলেই তো মাদ্রাসার হুজুররা ছাত্ররা আইবে, দাম কম দেবে, তার টাকা কম পাবো, এই জন্য আগেই চামড়াটা বিক্রি দিচ্ছে। মনে রাখবেন, কোরবানির চামড়ার পশু মানে কী কই, কোরবানির পশুর চামড়া খসানোর আগে, কী বলছি, কোরবানির পশুর চামড়া খসানোর আগে বিক্রি করা হারাম, নাজায়েজ না, হারাম দেয়। কোরবানির পশুর চামড়া খসানোর আগে বিক্রি করা কি হারাম, তাহলে আপনি জবাই করার আগে বিক্রি করেন কীভাবে? আর চামড়া বিক্রি করবে এই টাকা আপনার জন্য খাওয়া কি হারাম, খাওয়া কি হারাম, এই টাকা পাইবে লিল্লামারি অথবা এতিমখানার ছাত্ররা, অথবা আপনার এলাকায় যদি ও গরিব অসহায় কোনো ব্যক্তিরা থাকে তারা। কিন্তু আপনি কোরবানির চামড়া বিক্রি করেন নাই, আপনি চাইছেন চামড়াটা খাইয়ে ফেলাইবেন পরিষ্কার করিয়া, হ্যাঁ খাইতে পারবেন, আপনি চাইতেছেন চামড়া যদি প্রক্রিয়াজাত করে আপনি বিভিন্ন জিনিস দিয়ে বানাইবেন তাও বানাইতে পারেন, সমস্যা নাই। কিন্তু চামড়া যদি বিক্রি করিয়েই ফেলাম তাহলে কী করতে হবে, ওই টাকা গরিব অথবা গরিব অসহায় অথবা এতিমখানা লিল্লা বোর্ডিংয়ে ওটা দিয়ে দেবে দিতে হবে। বুঝলেন কথা, সহজ কথা, কারণ এই জিনিসটা বেশি দেখা যায়, আমার দীর্ঘ দেখা যায় এই 20-22 বছরে এই জিনিসটাই দেখছি, যে কোরবানির পশু ফলানোর আগেই মানে জবে করার আগে চামড়া বিক্রি করে ফেলাই। তবে চামড়াটা যথাসম্ভব লিল্লা বোর্ডিংয়ে এতিমখানায় দেওয়ার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। এরপরে কোরবানির আর একটা সমস্যা হলো, কোরবানি জবাই করার আগে আগেই নির্ধারণ করিয়ে দেয় ঘর থেকে, স্ত্রী নির্ধারণ করিয়ে দেয়, মেয়ে নির্ধারণ করিয়ে দেয়, এই ফুরকান আমার লোকে লই যাবা, আমার আত্মীয় স্বজনের মধ্যে এরকম ঘটছে, যদিও আমি বলবো না, কেন না আলোচনা এখন দেখা যায় এই আলোচনা আমার আত্মীয় স্বজনরাও শোনে, ঠালে মোলাপারাও শোনে, বললে সমস্যা আছে, আমার আত্মীয় স্বজনের মধ্যে এরকম ঘটছে, কয়েকে কয়ে ছাগলের খুরা কখন একটু ভালো করে নিয়ে এসো, একবার নিকট আত্মীয়ের মধ্যে আমার এরকম ঘটনা করছি,
তাহলে এই ধরনের অবস্থায় আকিকাও হয় না, কোরবানিও কি হয় না? আকিকাও হয় না, এই ধরনের অবস্থায় কি হয় না? আকিকাও হয় না, কোরবানিও হয় না। কারণ এগুলো কার জন্য? আল্লাহর জন্য। এগুলো কার জন্য? আল্লাহর জন্য। এখন সাতজনে কোরবানি দিচ্ছেন, যদি একজনে চিন্তা করে, একজনে বললেই ফেলাইছে যে না এই আমার এই জিনিসটা দেবা, তাহলে বুঝতে হবে এই অংশীদারিত্ব কোরবানিতে কি কোরবানি হয় না। এই সাতজনের নিয়ত সই করতে হবে। আপনার সাথে যে আছে তাকে বলবেন যে দেখো কোরবানি আমরা দিচ্ছি একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, কারণ আল্লাহ তাআলার বিধান। সুতরাং তোমাদের নিয়তে যদি সমস্যা থাকে নিয়ত সই করে দাও। কথা কি বুঝাইতে পারলাম? এরপরে এই ঈদে যাইয়া কোরবানির গোশত দিয়ে খাওয়া, এটা হলো সুন্নাহ, এটা হলো এই ঈদের দিনের প্রথম খাবার। চেষ্টা করবেন যথাসম্ভব এই সুন্নাহটা আদায় করার। আর গত জুমায় বলছিলাম যে এই যে তিন ভাগ করতেই হবে, এই মাসালাটা ভুল, তবে তিন ভাগ করা জায়েজ। যে তিন ভাগ করে এক ভাগ দিয়ে দেয় গরিবদের, না আপনার গরিবদের প্রয়োজন অনুসারে আপনি দেবেন, তা দিয়ে আপনার ভাগ দিয়েও যদি দেওয়া লাগে দেবেন, তবে আপনার নিকটের যারা তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার কাছে আসা এটা একটা লজ্জাজনক ব্যাপার, এটা একটা লজ্জাজনক ব্যাপার। অনেক সময় হইয়া দাঁড়ায় আপনার কাছে আসতে পারে না, আপনার মাথার মধ্যেও ঢোকে না। এগুলো আপনি আগে নির্ধারণ করে নেবেন যে আসলে আমার এলাকায় আশপাশে কে কে দেওয়ার উপযুক্ত আছে। খালি ফ্রিজ বললে কাম হইবে না, ফ্রিজ বললে বছরে বছরে খাইতে পারবেন, এই বছরে বছরে না খাইয়া, কারণ এটা কোরবানির গোশত। আজকে হলো আল্লাহ তাআলার মেহমান এই পৃথিবীর সকল মুসলমান, সকল মুসলমান আজকে কার মেহমান? আল্লাহর মেহমান। এটা আমার কথা না, এটা হাদিসের কথা যে এইটা এই কোরবানির দিনে হলো সবাইকে আল্লাহর মেহমান। অথচ এরকম বহু দেখা যায়, আমি দেখছি গত বছরেও জানছি যে কোরবানি দিতে পারে নাই যে কোনো কারণবশত, কিন্তু তার বাড়িতে এক টুকরা গোশত পৌঁছায় নাই। এই জন্য নিজ দায়িত্বে পৌঁছানোর চেষ্টা করবেন। হ্যাঁ, ওই লোক যদি কারো কাছে হাত পাত্ত অনেক পাইত, অনেক পাইত, কিন্তু ওই যে হাত পাতার অভ্যাস নাই, এই জন্য চেষ্টা করবেন বাড়িতে পৌঁছে দেওয়ার। যতটুকু আমি বললাম আর যারা শুনলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে